বিমানের মহড়া হবে সাগরে, 6 দিন সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। ইলিশের মরশুমে সরকারি নিষেধাজ্ঞা, সমস্যায় মৎস্যজীবীরা। বদ্বীপ অঞ্চল সুন্দরবনের মানুষদের প্রধান জীবিকার মধ্যে অন্যতম মাছ ধরা। এই মুহূর্তে ইলিশের ভরা মরশুম, সমুদ্র থেকে মাছ ধরে এনে সেই মাছ বিক্রি করে এই সুন্দরবন এলাকার বহু মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করেন। এর সাথে জীবন জীবিকা জড়িত বহু ট্রলার মালিকের। তবে এবার বড় সমস্যার মধ্যে পড়েছেন এই এলাকার মৎস্যজীবীরা। সমুদ্রে ব্যান পিরিয়ড বা মাছের প্রজননের জন্যে সমুদ্রে মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা, সে কারণে বহুদিন মাছ ধরতে না পারা। বর্তমানে নিষেধাজ্ঞা উঠেছে, তবে বৃষ্টি না হওয়ার কারণে মাছ না পাওয়ায় সমস্যায় পড়ছেন মৎস্যজীবীরা। আর এবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর বিমান মহড়ার কারণে আরও সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। আগামী 17 জুলাই থেকে 19 জুলাই এবং 24 জুলাই থেকে 26 জুলাই অর্থাৎ 2 দফায় এই মহড়ার জন্য মৎস্যজীবীদের 6 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সরকারিভাবে চিঠি দিয়ে বিমান মহড়ার কথা জানানো হয়েছে, আর এই বিষয় নিয়েই চিন্তায় রয়েছেন তারা। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, সিজনের শুরুতেই তেমন একটা ভালো মাছ হয়নি বা মৎস্যজীবীরা মৎস্য শিকারে যেতে পারেননি। তার মধ্যে আবারও এই 6 দিনের যে নিষেধাজ্ঞা জারি করেছে, এতে মৎস্যজীবীদের খুব সমস্যায় পড়তে হবে। যদি প্রশাসন আগে থেকে এই নিষেধাজ্ঞা জারি করত তাহলে ভালো হতো। যে ওই 17 জুলাই থেকে 19 জুলাই এবং 24 জুলাই থেকে 26 জুলাই এই 6 দিন আমাদের সমুদ্রের উপকূলের যে কাছাকাছি যে ট্রলার গুলো থাকে তাদেরকে মানে যেতে না বলেছে এই কয়েকদিন। তার কারণ হচ্ছে ওই ডিআরডিওর একটা হচ্ছে ফ্লাইট টায়ার, যেটা হচ্ছে বিমান মহড়া, হ্যাঁ, ওরা একটা করবে, তার জন্য ট্রলারগুলো যাতে ওই কাছাকাছি না থাকে তার জন্য হচ্ছে এই নিষেধাজ্ঞাটা। তবে এখন একটা ভরা সিজন, তারপরে আমাদের হচ্ছে 15 জুন থেকে মাছ ধরতে সমুদ্রে নেমেছে, ভালো মাছও এখনো পর্যন্ত হয়নি, এই সবে হচ্ছে ইলিশ মাছটা দেখা দিয়েছে। তো এখন যদি আবার সেই 6 দিন ফিশিং বন্ধ থাকে তো মৎস্যজীবীদের তো অপূরণীয় ক্ষতি। তবে এগুলো হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, এগুলো আমাদের যদি আগে থেকে জানানো হতো তাহলে আমাদের আরো একটু সুবিধা হতো। তবে এতে ফিশারম্যানদের একটু ক্ষতি হবে, 3 দিন 3 দিন 6 দিন হচ্ছে ফিশিং করতে পারছে না, মাছ ধরতে পারছে না, ওদেরকে ঘাটে দাঁড়িয়ে থাকতে হবে, এটা তো অপূরণীয় ক্ষতি। এই নিষেধাজ্ঞার বিষয়ে এক মৎস্যজীবী শৈলেন চন্দ্র নস্কর জানান, এই কদিন মাছ ধরতে না পারলে খুবই সমস্যা হবে আমাদের, কিভাবে আমরা সংসার চালাবো। অনেকটা অনেকটা অসুবিধা হবে, লোক খেতে পারবে না এই সময়, সিজনের সময় যদি 6 দিন বন্ধ করে রাখে লোক খাবে কি? এমনি এখন সাগরে মাছ নেই, কম মাছ, 6 দিন যদি বন্ধ করে লোকজন তো মারা যাবে। সরকারের থেকে কোনো সাহায্য পাচ্ছি না, কি বলবেন সরকারকে? কি বলবেন সরকারকে? বলবো যে এটা দেখতে, যে মৎস্যজীবীদের জন্য কিছু করার জন্য সেটা বললাম। মহাদেব মিস্ত্রি নামে অপর এক মৎস্যজীবী জানান, এই সিজনের সময় যদি 6 দিন মাছ ধরা বন্ধ করে দেয় তাহলে লোকজন না খেতে পেয়ে মারা যাবে, কারণ আমরা সরকারের থেকে কোনো সাহায্য পাই না। সরকারকে বলবো আমাদের যেন সাহায্য করা হয়। খুব অসুবিধা হবে তোমার, এই যে মাছ খাই, 4 দিন ফিশিং করে মাছ খাইনি, বলবো মাছ খাই যে আবার যদি ট্রলার বন্ধ থাকে তার কি করে আমার সংসার চলবে? এই আমাকে লিভারটা ফেরতে গেলে তো 2-10 হাজার টাকা ফেরতে পেরাই দাঁড়ি করে মাঝিস কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কাকদ্বীপ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।